বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আপনাদেরই কয়েকদিন থেকে খুব সবাই বলছিল যে 650 টাকা ড্রেস দেখাইতে, তো একদম যতগুলো ড্রেস দেখাবো সবগুলো 650 টাকার থাকবে। তো সবগুলো ড্রেস দেখতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আমার যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে এবং রাজিয়া ব্লগ নামেই, তো আপনারা চাইলে ফেসবুক পেজও ভিজিট করতে পারেন, ওখানেও লাইক দিয়ে রাখতে পারেন। কারণ দুটো আমাদের সেমই, যে কোনো কিছুই ওখানেও আপডেট করা হয়, এখানেও আপডেট, তবে ফেসবুক পেজে একটু তাড়াতাড়ি আপডেট করা হয়। তো আপনারা যারা হচ্ছে ফেসবুক ইউজ করছেন বা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকেন, তারা কিন্তু আমাদের পেজের সাথেও অ্যাড হয়ে থাকতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, ড্রেস দেখাই, প্রতিটা ড্রেসই সুন্দর মাশাল্লাহ। তো আপনাদের কেমন লাগলো এটা তো অবশ্যই জানাবেন। আর 650 টাকার এই ড্রেসগুলো কিন্তু খুব বেশি নাই, খুব কম কোয়ান্টিটি আছে, তো আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথম আমি যেটা দেখাবো এটা হচ্ছে খয়েরি কালারের সাথে কমলা কালার, খয়েরি আর কমলা কম্বিনেশনের একদম খুব কালারফুল এই ড্রেসটা। তো এই কালারফুল ড্রেসটা কিন্তু আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু পারচেস করতে পারেন। এটা হচ্ছে ডিজাইনটা এইরকম, আর এগুলো কিন্তু দুই হাত বহরের, এগুলো দুই হাত বহরের, আমি বারবার বলে দিচ্ছি যে এগুলো কিন্তু দুই হাত বহরের। তো এটার হচ্ছে এরকম থাকবে, মাঝখানে এই ডিজাইনটা থাকবে, গোল গোল চাক্কা চাক্কা একটা ডিজাইন, আর চারপাশে ছোট গোল, মানে এই জামাটা হচ্ছে পুরো ডিজাইনটাই গোলের ওপরে, রাউন্ড শেপের আর কি। তো এটা ফ্রন্ট ব্যাক সেম থাকছে, মানে সেম কালার সেম ডিজাইন। আর এইটার সাথে কিন্তু এই যে এক কালার সলিড একটা দুই হাত বহরের পায়জামার কাপড় থাকছে, আর এইটা হচ্ছে হাতের কাপড়টা থাকছে, আর এটা কিন্তু ওড়না। তো ওড়নার মাঝখানে কিন্তু জামার দুই পাশে যে ডিজাইনটা আছে, ওড়নার মাঝখানে ওই ডিজাইনটা আছে, আর চারপাশে এরকম একটা বর্ডার দিয়ে প্যাচওয়ার্ক করা আছে, আর আঁচলটা এরকম আছে। তো এই ওড়নাটা আপনারা এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন। এই ড্রেসটার প্রাইসটা থাকছে 650 টাকা। আজকে যেগুলো দেখাবো মোটামুটি সবগুলোই 650 টাকার, আর এই জামাগুলো কিন্তু বাসায় পরার জন্য একদম পারফেক্ট, বেশ কালারফুল আর বেশ রিজনেবল, মানে দুটা দিকেই ব্যালেন্স করেই আপনারা পারচেস করতে পারবেন। আর আমি আবারও বলছি, যারা হচ্ছে ভিডিওটা দেখবেন, যদি মনে হয় যে বাসায় পরার জন্য এই ধরনের, আর এগুলো তো নর্মাল বাটিক, দেখা যায় যে যেহেতু শীত আসছে, শীত তো দোরগোড়ায় চলে এসেছে, এখন কিন্তু এই ধরনের বাটিক ঘরে পরার জন্য একদম পারফেক্ট। বাটিক তো সব সময়ই পারফেক্ট, বাট হচ্ছে এখন আপনারা এগুলো নিতে পারেন। আর যাদের মনে হবে যে এগুলো পারচেস করতে চান, তারা কিন্তু একটু ফাস্ট পারচেস করতে হবে, কারণ এগুলোর কিন্তু কোয়ান্টিটি একটু কমই আছে আমাদের কাছে। তো আপনাদের কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এটা দেখেন, এটা হচ্ছে ব্লু অ্যাশ টাইপের একটা কালার, বা ওই যে সুরমা কালার বলা যায়, সুরমা কালার একটু কালচে হয়, এটা হচ্ছে ব্লু অ্যাশ বলা যেতে পারে। আর এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, এই যে এই রকম হচ্ছে মাঝখানে একটা করে লম্বা, তার দুই পাশ দিয়ে কিন্তু ফুলের গাছ উপরে উঠে গেছে, আর নিচে খুব সুন্দর এই ডিজাইনটা করা আছে। তো এটা হচ্ছে, নিচে মনে হবে যে এটা একটা ফুলের বাগান, আর ওপরের দিকে গাছগুলো উপরে উঠে গেছে, ডিজাইনটা কিন্তু অনেকটাই এরকম মনে হবে। এই সুন্দর ড্রেসটা কিন্তু, এটার লুকটাও খুব সুন্দর, বাট কালারটাও খুব সুন্দর। তো এইটার সাথে কিন্তু প্রিন্টের সালোয়ার থাকছে। অনেকেই দেখি যে মাঝে মাঝে বলে যে আপু একটু প্রিন্টের সালোয়ার হলে ভালো হয়, অনেকে হয়তো টু পিস ইউজ করে, যেটা আমাদের কিন্তু খুব কমন একটা প্রশ্ন থাকে যে আপু পায়জামা নিব না, শুধু জামা আর ওড়না নিব, মানে সেটা তো আমরা দিতে পারি না। তো তখন বলে যে আপনাদের সালোয়ারগুলো যদি এক কালার হতো তাহলে আমরা হয়তো সালোয়ার দিয়েও জামা করতে পারতাম, মানে সালোয়ারগুলো এক কালার না হয়ে প্রিন্টের হতো তাহলে সালোয়ার দিয়েও জামা করতে পারতাম, তো ওই যে একটা সমস্যা। তো এটার সালোয়ারটা কিন্তু প্রিন্টের আছে। তো আপনাদের যাদের এই সমস্যা, যে আপুরা এই ধরনের ড্রেস নিতে চাচ্ছেন, আপনারা কিন্তু এগুলো নিতে পারেন, এটার কিন্তু সালোয়ারটা প্রিন্টের। আর এটা হচ্ছে হাতের কাপড়টা, আর এইটা হচ্ছে ওড়না, ওড়নাগুলো ওই ওড়নাটাও কিন্তু বেশ বড়, আপনার আড়াই হাত। তো আর এই ওড়নাগুলোই কিন্তু আবার সুতা দিয়েই টার্সেল করা আছে, এই যে ঝুলঝুলুনি। তো এই ওড়নাটা এরকম থাকছে। তো এই থ্রি পিসটা 650 টাকায় আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন।
আর আমাদের পারচেজ করার ঠিকানা সিস্টেমটা একটু বলি আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি কোথাওই হয় না ঢাকার মধ্যে হলে আপনাকে 100 টাকা বিকাশে করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে অনেক সময় কুরিয়ার আবার ঝামেলা হয় পেমেন্টের ইস্যু থাকে আবার কিছু কিছু ড্রেস এতটা বেশি ডিমান্ড থাকে যে আমাদের হয়তো আমরা দিয়ে শেষ করতে পারি না তখন আমরা ক্যাশ অনটা আবার বন্ধ করে দেই কারণ হচ্ছে যে এটার একটা সবচেয়ে বড় কারণ অনেকেই আছে যে প্রোডাক্ট ঠিক আছে নিচ্ছি বা প্রোডাক্ট যাওয়ার পর না রিসিভ করবো না তো দেখা যায় তাতে আমার দুইটা লস হয় একটা হচ্ছে আমার ডেলিভারিটা আমাকে দুইবার ব্যয় করতে হচ্ছে দ্বিতীয়ত যেটা হয় যে ওই প্রোডাক্টটা অন্য একজন পেমেন্ট করে হয়তো নেবে কিন্তু সে পাচ্ছে না আর আমাদের এত বেশি মেসেজ আসে আমাদের ওইভাবে হয়তো আজকে রাত্রে যে কন্ট্যাক্ট করছে কালকে গিয়ে আমি তাকে আর খুঁজেই পাবো না তো এতটা সময়ও হয় না আর এতটা মনেও থাকে না তো এই যে বিষয়গুলো আসলে ছোট ছোট বিষয়গুলো যারা যেটা নিয়ে কাজ করে তারা সেই বিষয়গুলো ভালো বুঝতে পারে বা সেগুলো ভালো ফেস করে সেগুলো থেকে সমাধানের উপায়টাও বের করে তো এই যে এগুলোর জন্যই আমরা সবসময় সব কিছু পারি না তো আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন তেমন এই ড্রেসগুলো ক্যাশ অনে নিতে পারবেন কারণ এই ড্রেসগুলো এই মুহূর্তে ক্যাশ অনে আমাদের যে কুরিয়ারের সাথে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে গেছে তো আশা করি এখন আপনারা ক্যাশ অনে নিতে পারবেন তবে ফুল ক্যাশ অন না ঢাকার মধ্যে 100 টাকা বিকাশ করতে হবে আর ঢাকার বাইরে হলে ফুলটা পেমেন্টে বিকাশ করতে হবে এই সিস্টেম আমাদের তো এখন যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এই কালারটা এই কালারটার কথা আমি কি কালার বলবো এটা হচ্ছে অনেকটা কি কালার দারচিনি কালারের মতো একটা কালার মানে অরেঞ্জেরই একটু ডিপ শেড টাইপের একটা কালার এটাও এক ধরনের অরেঞ্জই বলা চলে তো এটার হচ্ছে এক পার্টটা এরকম আবার আরেক পার্টটা এরকম আপনারা যে কোনো পার্টই সামনে দিতে পারেন বা যে কোনো পার্ট পিছনে দিতে পারেন ওটা নিয়ে প্রবলেম নেই তার সাথে এই সুন্দর সালোয়ারটা থাকছে এই সালোয়ারের প্রিন্টটা কিন্তু এই যে এরকম মানে এটা কোনাকানি প্রিন্ট এরকম কোন রেখা রেখা করা এই ডাইসটা দিয়ে প্রিন্টটা করা আছে আর এটার সাথে কিন্তু এই যে সালোয়ার আছে এটা এটা হাতের কাপড় এইটা হাতের কাপড় এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হাত হবে আমি আবারও বলে দিচ্ছি এই হাতগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হবে এটা হচ্ছে হাতের কাপড়টা আর অন্যটা দেখেন তো এইটা হচ্ছে অন্যটা থাকছে দেখেন এটার প্রাইসটাও কিন্তু 650 টাকা আর এই ড্রেসটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই কালারটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার আর সাথে কিন্তু সুন্দর একটা অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালার পেঁয়াজ কালার দুটো কালারটাই কিন্তু একটু আনকমন টাইপের কোনো শেডের সাথেই মিলবে না তবে এই আনকমন ড্রেসটা নিতে গেলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর প্রাইসটা থাকছে 650 টাকা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই একদম সিদ্ধ জলপাই ডিপ সিদ্ধ জলপাই যে কালারটা থাকে সেই কালারটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে বা ব্যাক পার্ট আপনারা যে কোনো পার্টে এটা করে নিতে পারেন তবে এটা এক পার্ট আর এইটা এক পার্ট আর এইটা থাকছে হাতটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আগের যেটা দেখালাম সেম প্রিন্টের মানে কোনা করে প্রিন্ট করা আর কি তো ওইটা আর এটা কিন্তু সেম ডিজাইনের শুধু কালার কম্বিনেশনটা একটু আলাদা আর এগো এইটা কিন্তু ওন্না থাকছে ওন্নার মাঝখানের কালারটা কিন্তু সিদ্ধ জলপাই মানে লাইট সিদ্ধ জলপাই যেটা লাইট ডিপ শেডের মানে এই ড্রেসটা হচ্ছে মূলত শেডটা হচ্ছে লাইট ডিপ শেডের যারা লাইট ডিপ শেডের ড্রেস নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন আর এই কালারটা এত সুন্দর যে কোনো বয়সে মানুষে নিতে পারবে একদম মধ্যবয়সে তারপর আপনারা যারা একদম বয়স্ক মানুষও যারা ড্রেস থ্রি পিস ইউজ করেন তারাও নিতে পারবেন তবে এগুলো কিন্তু দুই হাত বহরের এগুলো দিয়ে সুন্নতি জামা বা গোল জামা এগুলো জামা হবে না কারণ দুই হাত বহর যতটুকু ততটুকুই হবে মানে লং কামিজ হবে এই আর কি তো এগুলোই ছিল মোটামুটি আজকে দেখানোর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এখান থেকে কোনো কিছু পছন্দ হয় তো স্ক্রিনশট দিবেন ইন স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার মেনশন করা আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো এই নাম্বারের যে কোনো একটাতে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেই হবে বা আমাদের ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ সেইখানেও আপনারা ইনবক্স করতে পারেন যে তিনটা মাধ্যমের যে কোনো ওয়েতেই আপনারা আমাদেরকে ছবিটা সেন্ড করতে পারেন দেন ড্রেসটা যদি থাকে তো অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ